প্রতিশ্রুতি মতো ছ মাসের ফিল্ম স্টাডিজের সার্টিফিকেট কোর্স চালু হতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এই কোর্সে ভর্তির জন্য সোমবার অর্থাৎ 27 জুন থেকেই আবেদনপত্র জমা দেওয়া যাবে। উত্তরবঙ্গের মধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েই প্রথম সার্টিফিকেট কোর্স ইন ফিল্ম স্টাডিজ চালু হচ্ছে বলে দাবি করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই এই কোর্সটি চালুর ব্যাপারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কোর্সের অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিআইজি ও নাট্য ব্যক্তিত্ব প্রসূন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক কালীশঙ্কর তেওয়ারি, দীপক কুমার রায় প্রমুখ। কোর্সটির ইনচার্জ হিসাবে থাকছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক পিনাকি রায়। রেজিস্ট্রার দুর্লভ বাবু বলেন, প্রাথমিকভাবে 50টি আসন থাকবে সেলফ ফিনান্স মোডের এই কোর্সে। আগস্ট মাসের মাঝামাঝি ক্লাস শুরু হবে। অফলাইন ও অনলাইনে দুই মোডেই ক্লাস নেওয়া হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় 6 মাসের সার্টিফিকেট কোর্স ইন ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন এই কোর্সটা চালু করতে চলেছে এবং আমরা অলরেডি গতকালকে অ্যাডভার্টিজমেন্ট দিয়ে দিয়েছি। আজকের থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। আগামী 17 তারিখ অবধি ভোট অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ চলবে। এই 6 মাসের এই ফিল্ম স্টাডিজ কোর্স উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চালু করলো। এই কোর্সের ব্যাপারে অনেক জায়গা থেকেই আমাদের কাছে অনুরোধ আসছিল এবং এই কোর্সের প্রচুর ডিমান্ড রয়েছে, কারণ এই টেকনিক্যাল কোর্স করলে ফিল্ম মেকিং, এডিটিং, সাউন্ড টেকনোলজি ইত্যাদি বিষয়ে ছাত্রদের কর্মসংস্থান হবে এবং যেহেতু আজকে ওটিটি এবং ডিজিটাল ইন্ডিয়ার আজকে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে, তো এই কোর্সগুলি প্রচুর ছাত্রছাত্রীর ভবিষ্যতে দিশা দেখাবে। জানা গিয়েছে এই কোর্সের জন্য 20,000 টাকা ফি ধার্য করা হয়েছে। 3টি কিস্তিতে এই ফি প্রদান করা যাবে। ভবিষ্যতে 1 বছরের ডিপ্লোমা কোর্স করারও পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম এই কোর্সটি চালু হতে চলায় স্বাভাবিকভাবেই খুশি শিক্ষামহল। এই কোর্সে ফিল্ম মেকিং সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে পড়ুয়াদের, ফলে কর্মসংস্থানেরও সৃষ্টি হবে এর ফলে। শুনলাম গতকাল খবরে যে নতুন ফিল্ম স্টাডিজ কোর্স চালু হচ্ছে, তো এখান থেকে ভবিষ্যতে অনেক উন্নতি হবে, কারণ যা শুনলাম যে উত্তরবঙ্গে প্রথম এই কোর্স চালু হচ্ছে এবং এর থেকে একটা নতুন দিগন্ত খুলে যাবে, নতুন টেকনিক্যাল লাইনের নতুন দিশা, কারণ এখন তো সব দিকেই টেকনিক্যাল লাইন একটা ভরে গেছে সব দিকে। তো আমি মনে করি যে এটা উত্তরবঙ্গের মধ্যে প্রথম এই আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি আমার খোলাতে অনেক উপকৃত হবে, অনেকেই এতে পড়তে আগ্রহী আছে, তো তারা উপকৃত হবে, তো আমি খুব খুশি এটা নিয়ে। RCTV সংবাদ, রায়গঞ্জ।